আসসালামু আলাইকুম, কেমন আছেন জনগণ, বন্ধুগণ, আফা ভাইয়া সবাই? তো আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে যাতে ফ্রাইডে আবারও একটু ঘোরাঘুরি, তো চলুন চলে যাই। এখন রেডি হয়ে নিচ্ছি, কোথায় যাব এখনও ঠিক নাই, তো একটু ঘোরাফেরা করে হাঁটাচলা করে দেখি কোথায় যাওয়া যায়। তো আমি একটা ড্রেস পরেছি রেস্টাইলিগো থেকে নেওয়া, আমার মেয়েটাও রেডি হয়ে গিয়েছে, এখন উনি পোজ ধরছে। আর এক পর্যায়ে দেখা গেল আমার ছেলেটাও রেডি হয়ে গিয়েছে, উনি পাজামা পাঞ্জাবি পরে নিয়েছে, যাতে আজকে শুক্রবার। তো বেরিয়ে পড়লাম গন্তব্যে, দেখি কোথায় যাওয়া যায়। তো হাঁটছি তো হাঁটছি হাঁটছি তো হাঁটতে হাঁটতে মনে হলো আমাদের 13 নম্বরে একটা নতুন রেস্টুরেন্ট হলো, এখন 1 মাসও হয় নাই। তো চলে আসলাম হাঁটতে হাঁটতে এই জায়গায়, কিছুটা কাছাকাছি চলে আসলাম, এখন চলুন চলে যাই ভিতরে। তো এখন আমরা সিঁড়ি দিয়ে ওঠার পরে কিছুক্ষণ ওয়েট করছি যে লিফটটা আসছে না। তো লিফটে আসার পরে আমরা লিফটে ঢুকে পড়লাম। তো আমরা আমাদের গন্তব্যে চলে যাচ্ছি, চাইলে আপনারাও চলে আসতে পারেন। শুনেছি এটা অনেক সুন্দর করে সাজানো গুছানো, আর ছোটোখাটো জন্মদিন পার্টি তো হয়। আর আমার যখনটা ভিতরে ঢোকার পরে সত্যি আমি অবাক হয়ে গেলাম, মনে হচ্ছে যে একটা ফুলের রাজ্য, মনে হচ্ছে সবগুলো জ্যান্ত ফুল, যদিও এগুলি জ্যান্ত ফুল না, আমরা কম বেশি সবাই জানি। তো চাইলে আসতে পারেন, আমার কাছে বেশ ভালোই লেগেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর করে ডেকোরেশন করা, সুন্দর করে সাজানো গুছানো, মানে এক কথায় অসাধারণ। তো আসলে হয়তো বেশি বলে ফেলছি, কারণ বেশি বলার কারণটাই হচ্ছে আসলে অনেক সৌন্দর্য, তো এই জন্য হয়তো বেশি বলে ফেলছি, কেউ কিছু মনে করবেন না। বাট আমার কাছে অনেক অনেক সুন্দর লেগেছে, ভালো লেগেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার বুড়িটা ধুলনায় ধুলছে, এখানে কেউ বসে আছে, তো রিচ টেবল নামটা, আপনারা চাইলে আসতে পারেন। আর আপনাদের হয়তো অনেকের পছন্দ হবে, অনেকের পছন্দ হবে না জানি না, তবে আমার মনে হয় না যে কারোর পছন্দ হবে না, আমি আশা করি যে সবার পছন্দ হবে, এতটাই সুন্দর করে ডেকোরেশন করা। তো বেশি বলে ফেলছি, চলুন এখন একটু খাওয়া দাওয়া করি। তো এখন ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে ইতালিয়ান পাস্তা আর হচ্ছে আমরা থাই স্যুপ আর চিকেন চাউমিন অর্ডার করছিলাম। তো অপেক্ষা করছি আসার, এখন এখান থেকে একটু ফটোশ্যুট চলছে, সবাই অপেক্ষার আসলে মানে প্রহরগুলো অনেক কষ্টের, আর খাবারের জন্য অপেক্ষা, তো এর টাইমটা পাস করার জন্য সবাই একটু মানে ফটোশ্যুট করছে, একটু ডিজাইন করে করে। যাই হোক, তো আমার আর সৌভাগ্য হয় নাই দোলনা বসার, কারণ আমি যখন বসতে যাব কারেন্টটা চলে গেছে। আসলে আমার ব্যাড লাক, এটা নতুন কিছু না। তো এর মধ্যে খাবার চলে আসলো, এ হচ্ছে আমাদের পাস্তা আর হচ্ছে হচ্ছে চিকেন চাউমিন আর হচ্ছে কি বলবো থাই স্যুপ যেটা। তো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছিল থাই স্যুপটা, আর চিকেন পাস্তাটা আমার অত ভালো লাগেনি। হয়তো একজনের টেস্ট এক এক রকম, তো আপনারা চাইলে এসে ট্রাই করতে পারেন, যারা আপুরা ভাইয়ারা ফুড ব্লগাররা আছেন তারা, আর অবশ্যই তারা আসবেন, কারণ তারা নতুন কিছু ট্রাই করতে অনেক পছন্দ করে। তো আশা করছি সবার ভালো লাগবে। আর এখানে পাস্তার উপরে চিজি চিজি, আর আমি স্যুপটাও দেখাচ্ছি আপনাদেরকে, আমার কাছে সত্যি বেশ ভালো লেগেছে স্যুপটা। তো আর কি বলবো বলুন, তা আবার একটু ফটোশ্যুট হচ্ছে যে আগেরগুলি রিপিট করে দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, চাইলে চলে আসবেন। আসসালামু আলাইকুম।